এবার ঘোষণা করা হবে এই প্রতিযোগিতার বিজেতার নাম। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, পুট ইওর হ্যান্ডস টুগেদার ফর টোকেন নাম্বার 9। মঞ্চে ডেকে নেব টোকেন নাম্বার 9 এর অধিকারিণীকে, এই ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনের বিজেতা শ্রীমতী দীপা সেনগুপ্তকে। আমি ভুল করিনি প্রবীর, আমি ভুল ছিলাম না। বলবো মা, তুমি আবার আমাদের গর্বিত করলে। চল মঞ্চের উপরে যাও। দীপা সেনগুপ্ত অ্যাকচুয়ালি লাবণ্য সেনগুপ্তর ছেলের বউ। সবাই চায় নিজের ফ্যামিলির লোককে জিতুক, সবাই নিজের পরিবারকে জেতানোর নাটক। লাবণ্য সেনগুপ্ত, দীপা সেনগুপ্ত, সেনগুপ্ত জানি দীপা, তুমি দ্য বেস্ট, কিন্তু মিশকা সেন ইজ আ জিনিয়াস। দীপা সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্তকে ডটার ইন ল হয় দেখে দেখি ইন্টারনেটে দেখে ঠাক ঠাক। তোমার হাতের কাজ দেখে আমি বুঝতে পেরেছিলাম যে যত্ন নিয়ে তুমি ওই গাছের তলায় বাচ্চাটাকে বসিয়েছিলে, আমি বুঝেছিলাম যে এই ভাবনা একজনেরই হতে পারে, একজন মায়ের। আমার ভাবনার বিশ্বাস ভুল ছিল না। তোমার হাতে ছোঁয়া আমি চিনি দীপা, তুমি যোগ্যতা এই পুরস্কার অর্জন করেছ। কংগ্রাচুলেশনস। প্রথম পুরস্কার 1,00,000 টাকার চেক তুলে দেবেন শ্রীমতী লাবণ্য সেনগুপ্ত। আপনারা জানেন তিনি শুধুমাত্র এই কম্পিটিশনের বিচারকই নয়, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকও। লাবণ্য সেনগুপ্তকে অনুরোধ করব এই প্রতিযোগিতার বিজয়িনী দীপা সেনগুপ্তর নামটা এই চেকে লিখে দেওয়ার জন্য। ম্যাম, ওখানে দীপা সেনগুপ্তর নামটা লিখে দিন প্লিজ। থ্যাংক ইউ। এক মিনিট, দীপা সেনগুপ্ত, আমি এখন ইন্টারনেটে সার্চ করলাম, জানেন দীপা সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্তর পুত্রবধূ। এর অর্থ হলো পরিবারের টাকা পরিবারেই যাচ্ছে, চিটিং হচ্ছে এখানে, চিটিং। হ্যাঁ, দীপা আমার পুত্রবধূ,
আপনি কেন এমনটা করলেন? আপনার পুত্রবধূ মিশকা, সে থাকা সত্ত্বেও আমাকে আপনার বাড়ির বৌমা বলে পরিচয় দিচ্ছেন বলেই ডাক্তারবাবুর অস্বস্তির সীমা থাকছে না। ওনার খারাপ লাগছে, কেন সত্যিটা বললেন না? এই বিচারের তীব্র বিরোধিতা করছি আমি। লাবণ্য সেনগুপ্ত তার ঘরের টাকা তার ঘরেই রাখবেন বলে নিজের পুত্রবধূকে এই কম্পিটিশন জিতিয়ে দিচ্ছেন। দেখুন, আপনাদের কথা ভুল হচ্ছে। আপনার কথা কেন মানবো, কেন মানবো, কেন বিশ্বাস করবো আপনার কথা? আপনি তো ওনার পুত্রবধূ। আপনারা বলুন কিছু, যেখানে চিটিং হচ্ছে সেটা বলুন। কাকে কি বলছেন আপনারা? আপনাদের বোঝার কোথাও ভুল হচ্ছে। লাবণ্য জানতোই না যে দীপা এখানে আসবে। মিথ্যে কথা, আপনাদের কারোর কথা আমরা বিশ্বাস করি না। আপনারা প্রত্যেকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছেন। কেন আপনারা কিছু বলুন, আমরা কিছু বলি, কিছু বলি, আমরা আপনারা প্লিজ শান্ত হন। আই হ্যাভ ওয়ার্ডস, আমাকে দুটো শব্দ বলতে দিন প্লিজ। আমি আপনাদের প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে দুটো শব্দ বলতে দেওয়া হোক। আপনারা প্লিজ শুনুন, এরকম করবেন না। প্লিজ 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 শান্ত হন, বসুন, প্লিজ বসুন, আপনারা বসুন, বসুন তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি ডক্টর সূর্য সেনগুপ্ত, লাবণ্য সেনগুপ্ত ছেলে। আমার মা লাবণ্য সেনগুপ্ত, লাবণ্যদের মালকিন। আমি আমার মায়ের ব্যাপারে একটা কথা খুব কনফিডেন্টলি বলতে পারি, জীবনে কোনোদিনও আমার মা কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আর নিজেও কখনো কোনো অন্যায় করেনি। কাজেই আপনারা যেই ব্যবহারটা আজকে আমার মায়ের সাথে করছেন, আমার মা কিন্তু সেটা ডিজার্ভ করে না। আমাকে নিয়ে যত সমস্যা, আপনারা প্লিজ আমাকে কিছু বলতে দিন। আমার বলতে দিন প্লিজ। আজকের এই অপমান শুধু একজন বিচারককে করা হয়নি, শুধুমাত্র একজন পার্টিসিপেন্টকে করা হয়নি, আজকের এই অপমান সরাসরি করা হয়েছে আমার মাকে এবং আমার স্ত্রীকে। আর একজনের স্বামী এবং একজনের সন্তান হিসেবে আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। আমার ক্ষমা করবেন, এর বিচার হবে এখানেই হবে। আর কারা করবে এই বিচার? আপনারাই করবেন এই বিচার। সকলের চোখের আড়ালে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেই জাজমেন্ট সকলের চোখের সামনে আরো একবার দেওয়া হোক। এখানে শুধু প্রতিযোগী, কর্মকর্তা এবং জাজরা ছাড়াও আমার মতো অনেক সাধারণ মানুষ উপস্থিত রয়েছেন। তাহলে আপনারাই বিচার করুন। আপনারা তো অভিযোগ করেছেন আমার স্ত্রীর বিরুদ্ধে, আমার মায়ের বিরুদ্ধে যে কোনো একটা ষড়যন্ত্র করা হয়েছে।
তাহলে আপনারাই বিচার করুন, আপনারাই ডিসাইড করুন সেরা সেরা শিরোপা কে ডিজার্ভ করে, বেছে নিন আপনারা। হ্যাঁ হোক, সবার সামনে বিচার হোক, আনা হোক সব কাজ। আমি সকল ভলেন্টিয়ার্সদের রিকোয়েস্ট করব, প্রত্যেক প্রতিযোগীর কাজ এখানে আপনারা নিয়ে আসুন, এইটুকু চাওয়ার অধিকার নিশ্চয়ই আমার আছে আপনাদের থেকে। অনুরাগের ছোঁয়া সোম থেকে শুক্র রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।